আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহর নবী বিদায় হয়ে যাওয়ার পূর্বে আল্লাহর নবীর পাশে নবীর স্ত্রী হযরত আয়েশা বসলাম আল্লাহর নবী হযরত স্ত্রী আয়েশাকে বললেন আয়েশা আমি তো বসা থেকে উঠতে পারি না আমাকে দড়িয়া দাঁড় করানো লাগে আমাকে লোকেরা না ধরলে আমি দাঁড়াইতে পারি না আমি এমন অসুস্থতা হয়ে গেছে আমার দেখো একজন সাহাবীকে দেখো পাওয়া যায় কিনা ওই সাহাবীকে ডাক দাও আমি নামাজে যাব দেখো আমার সাহাবী মুয়াজ্জিন আযান দিয়ে ফেলেছে আমার সাহাবী হযরত বেলাল মদিনার মসজিদে আযান দিয়ে ফেলেছে আমি নামাজে যাইতে চাই রে আয়েশা একজন সাহাবীকে ডাক দাও আমি নামাজে যাব আল্লাহর নবী সরকার দুজাহান নবী হযরত আয়েশাকে বলার পরে আয়েশা একজন সাহাবীকে নিয়ে আসলো একজন সাহাবীকে আয়েশা নিয়ে আসার পরে আল্লাহর নবী বললেন আমার সাহাবী আমি মদিনার মসজিদে নামাজে যাব আমাকে তোমরা নামাজ পড়ার জন্য নিয়ে যাও আল্লাহর নবী সাহাবীর কাঁধে পড় দিয়ে দিয়ে মদিনার মসজিদে গিয়ে নামাজ আদায় করলো ও মুসলমান চিন্তা করে দেখেন গবেষণা করে দেখেন রে মুসলমান যেই নবীর কোনো গুনাহ নাই যেই নবীর কোনো অপরাধ নাই আল্লাহ সূরা ফাতাহের ভিতরে বলছেন আমার নবীর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিছি আমার নবীর কোনো অপরাধ নাই আমার নবীর কোনো পাপ নাই আমার নবীর কোনো অপরাধ নাই ওই নবী মৃত্যুর পূর্বে পূর্বে চলাফেরা করতে পারে না একজন সাহাবীর কাঁধে পড় দিয়ে মদিনার মসজিদে নামাজ আদায় করে আল্লাহর নবী বুঝাইয়া দিয়ে গেলেন ও দুনিয়ার উম্মতের শুনো দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করবা ঠিক কিন্তু আল্লাহর নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করা যাবে না নামাজ পরিত্যাগ করা যাবে না আল্লাহর নবী এই কথা বুঝাইয়া দিয়ে গেলেন এই কারণে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি সফল কাম হইতে চাও আমি রবের মহান হুকুম নামাজের পাবন্দী হওয়া লাগবে আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে কিছু কাজ করার জন্য বলছেন কি কাজ করবে দুনিয়াতে তারা ওই কাজের কথা আল্লাহ বলছেন যে তুমি মুসলমান আমি মুসলমান আমার কাজ কি আমার কিভাবে দুনিয়ার জীবন পার করা লাগবে ওই কথাগুলা আল্লাহ আমার তেলাওয়াত কৃত আয়াতের ভিতরে বলতেছেন তাছাড়া আপনারা আমার একটি প্রশ্নের জবাব দেন আমরা যেই নবীর উম্মত হিসেবে দুনিয়ার জিন্দেগিতে এসেছি ওই নবী দাম আল্লাহর দরবারে কম না বেশি আল্লাহর দরবারে কেমন বেশি আল্লাহর দরবারে সমস্ত নবীদের যেই দাম আমাদের নবীর একা তার চাইতে আল্লাহর দরবারে বেশি দাম সবচাইতে বেশি কেমন বেশি আল্লাহর রাসূল মিশকাত শরীফের হাদিস আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত তিনি বলেন একদিন সাহাবায়ে কেরামেরা এক জায়গায় মজমাতে বইসা কিছু সাহাবায়ে কেরামরা আলোচনা করতেছে নিজেদের মধ্যে পরস্পর আলোচনা করে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা কয়েকজন বসে আলোচনা করতেছে আলোচনা আল্লাহর নবী গোর থেকে বের হয়ে আসলেন আমার নবী তোমার নবী সরকার দুজাহান নবী নবীকুল সম্রাট নবীকুল শিরোমণি আল্লাহর নবী গোর থেকে বের হয়ে আসলেন দেখেন সাহাবায়ে কেরামেরা কি যেন আলোচনা করে আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরামেরা রে তোমরা কি আলোচনা করতেছো কি আলোচনা করো আল্লাহর নবী কান লাগাইয়া আগে কিন্তু শুনছিলেন তারা কি আলোচনা করে আল্লাহর নবী শুনে সাহাবায়ে কেরামেরা বলতেছে একজন সাহাবী বলে ও ভাই শুনছনি একজন আরেকজনের কাছে বলে আল্লাহ তাআলা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা আল্লাহ হযরত নবী ইব্রাহিম কে নিজের বন্ধু হিসাবে নিয়েছিলেন হযরত ইব্রাহিম কে নিজের বন্ধু বানাইছিলেন নবী হযরত ইব্রাহিম কে আল্লাহ নিজের বন্ধু হিসাবে মনোনয়ন করেছিলেন আরেকজন সাহাবী বলে ভাই জানুনি আল্লাহ তাআলা নবী মূসা কে কি বানাইছিলেন কাল্লামাল্লাহু তাকলিমা আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে সরাসরি তূর পর্বতে কথা বলতে পারতো একজন আরেকজনের কাছে গিয়ে বলে তুমি কি জানো
ও ভাই তুমি কি জানো আল্লাহর নবী হযরত ঈসাকে আল্লাহ কি হিসাবে গ্রহণ করেছিলেন কালিমাতুল্লাহি ওয়া রূহুহু আল্লাহর রূহ ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের আলোচনা করে একজন বলেন ও ভাই আল্লাহ তাআলা ইস্তাফাহুল্লাহ আদম আদমকে আল্লাহ নবী হিসাবে মনোনয়ন করেছিলেন আল্লাহর নবী বলেন আমি বের হয়েছি বের হয়ে যাওয়া পরে আমি সাহাবায়ে কেরামের জবান দ্বারা এই রকম কথা শুনতে পাইলাম আমি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললাম ও আমার সাহাবীরা রে আল্লাহ তাআলা মূসাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করেছেন আল্লাহ তাআলা হযরত মূসাকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করেছেন শুনো হযরত ঈসাকে রূহুল্লাহ হিসাবে গ্রহণ করেছেন হযরত আদমকে সফি উল্লাহ হিসাবে গ্রহণ করেছেন ও আমার সাহাবায়ে কেরামরা শুনো আনা হাবিবুল্লাহ ফখরা আমি হলাম আল্লাহর বন্ধু আমি হলাম আল্লাহর প্রিয় মাহবুব এতে আমি কোনো ফখর করি না এতে আমি কোনো ফখর করি না শুধু তাই না কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার হাতে ও আনা হামিলুল ওয়াহিল হামদি ইয়াউমাল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার হাতে থাকবে কালেমার পতাকা আমার হাতে হামদের পতাকা থাকবে আর এই পতাকার নিচে নবী হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সমস্ত নবী আমার পতাকার নিচে থাকবে ওলা ফখর আমার কোনো ফখর নাই আমার কোনো অহংকার নাই রে সাহাবায়ে কেরাম আমার কোনো অহংকার নাই শুধু তাই না সাহাবায়ে কেরাম শুধু তাই না কাল কিয়ামতের ময়দানে নবী হযরত মূসা আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না নবী হযরত আদম আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না আমি আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করব সর্বপ্রথম وانا اول شافع ومشفع يوم القيامه قيامت দিবসে সর্বপ্রথম যেই ব্যক্তি উম্মতের জন্য সুপারিশ করবে ওই নবী হচ্ছেন আমার নবী তোমার নবী আকা নবী হাবিব নবী মাহবুব নবী সাদিক নবী মসদিক নবী নবীকুল সম্রাট জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর উম্মত আমি এই নবীর উম্মত আপনারা এই নবীর উম্মত যে আমি আপনি হইছি তাতে আমি আপনি খুশি না বেজা অবশ্যই খুশি কারণ যেই নবীর উম্মত হওয়ার ব্যাপারে হযরতে নবী ঈসা আল্লাহর দরবারে বলছিল আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতেন আমার জন্য এটা সবচেয়ে ফজিলতপূর্ণ হইত আমি নবী হতে চাই না আমি আখির জামানার নবীর উম্মত হতে চাই নবীরা এই দোয়া করছেন অথচ আমি আপনাকে এই দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন আল্লাহ বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনো তোমরা যদি নাজাত পাইতে চাও তোমরা যদি মুক্তি পাইতে চাও তোমরা যদি সফল হইতে চাও কাজ করা লাগবে দুইটা কয়টা দুইটা ومن يطع الله والرسول এক নাম্বার কাজ হচ্ছে তোমরা আমি রবের ইতাআত করা লাগবে আমি রবের হুকুম পালন করা লাগবে শুধু আমি রবের হুকুম পালন করলেই চলবে না আমি নবীর মুহাব্বত অন্তরে সৃষ্টি করা লাগবে আমার নবীর প্রেম থাকা লাগবে শুধু আমি রবের কথা মানলেই চলবে না নাজাত পাইবা না আমি যে একজন নবী পাঠাইছি ওই নবীর ইতাআত করা লাগবে ওই নবীর প্রেম অন্তরে প্রবেশ করানো লাগবে তাহলে আমি আপনি দুনিয়াতে মর্যাদাপূর্ণ ইমানদার হইতে পারব এই কথা কে বলছে আল্লাহ বলছে এখন আল্লাহ বলেন আমার হুকুমগুলা তোমরা পালন করো এখন আমার হুকুম কি আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম হচ্ছে পবিত্র কুরআনুল করিম সুবহানাল্লাহ সমস্ত কোরআন হচ্ছে মহান রব্বে করিমের হুকুম আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না আল্লাহ বলছেন ঘুষ খাওয়া যাবে না আল্লাহ বলছেন অবিচার করা যাবে না আল্লাহ বলছেন অত্যাচার করা যাবে না সবচাইতে যে বড় বিধান হচ্ছে আল্লাহ বলেন তোমাদেরকে আমার যে নামাজ এই যে নামাজ আমি তোমাদেরকে দিয়েছি ওই নামাজকে তোমরা মনোযোগ সহকারে পাঁচ ওয়াক্ত ভালোভাবে নিয়ম কানুনকে সামনে রেখিয়া নামাজ তোমাদেরকে পড়া লাগবে তাহলেই তোমরা দুনিয়াতে সফল হইতে পারবা কারণ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান আমল হচ্ছে নামাজ
নামাজের মতো মূল্যবান কোনো আমল নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বলেন কান আখিরু কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালা আসসালা আল্লাহর রাসূল মৃত্যুর পূর্বে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে যাবে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবেন এমন সময় আল্লাহর রাসূল শুধু বলেন উম্মতেরা তোমরা যতদিন দুনিয়াতে থাকবা নামাজ ছাড়তে পারবে না নামাজ ছাড়তে পারবে না মৃত্যুর পূর্বে আল্লাহর রাসূল এই কথা বলে গেছে নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না কারণ হযরত আয়েশা বলেন আল্লাহর নবী সরকারে দুজাহান আল্লাহর নবী যখন মরজে মউতের সময় এসে গেছে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমার নবী তোমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না ওই নবীর মৃত্যু হইছে রে মুসলমান অন্তর দিয়ে একটু বুঝার চেষ্টা করেন অন্তর দিয়ে অন্তরের কান দিয়ে একটু বুঝার চেষ্টা করেন যেই নবীর জন্য এই দুনিয়াতে এত কিছু ওই নবীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমিও তো বিদায় হয়ে যাবে আমিও কিন্তু বিদায় হয়ে যাব আমি আপনি কেউ দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারবো না আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহর নবী বিদায় হয়ে যাওয়ার পূর্বে আল্লাহর নবীর পাশে নবীর স্ত্রী হযরত আয়েশা বসাম আল্লাহর নবী হযরত স্ত্রী আয়েশাকে বললেন আয়েশা আমি তো বসা থেকে উঠতে পারি না আমাকে দড়িয়া দাঁড় করানো লাগে আমাকে লোকেরা না ধরলে আমি দাঁড়াইতে পারি না আমি এমন অসুস্থতা হয়ে গেছে আমার দেখো একজন সাহাবীকে দেখো পাওয়া যায় কিনা ওই সাহাবীকে ডাক দাও আমি নামাজে যাব দেখো আমার সাহাবী মুয়াজ্জিন আযান দিয়ে ফেলেছে আমার সাহাবী হযরত বেলাল মদিনার মসজিদে আযান দিয়ে ফেলেছে আমি নামাজে যাইতে চাই রে আয়েশা একজন সাহাবীকে ডাক দাও আমি নামাজে যাব আল্লাহর নবী সরকারে দুজাহান নবী হযরত আয়েশাকে বলার পরে আয়েশা একজন সাহাবীকে নিয়ে আসলো একজন সাহাবীকে আয়েশা নিয়ে আসার পরে আল্লাহর নবী বললেন আমার সাহাবী আমি মদিনার মসজিদে নামাজে যাব আমাকে তোমরা নামাজ পড়ার জন্য নিয়ে যাও আল্লাহর নবী সাহাবীর কাঁধে পড়ে দিয়ে মদিনার মসজিদে গিয়ে নামাজ আদায় করলো ও মুসলমান চিন্তা করে দেখেন গবেষণা করে দেখেন রে মুসলমান যেই নবীর কোনো গুনাহ নাই যেই নবীর কোনো অপরাধ নাই আল্লাহ সূরা ফাতাহের ভিতরে বলছেন আমার নবীর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিছি আমার নবীর কোনো অপরাধ নাই আমার নবীর কোনো পাপ নাই আমার নবীর কোনো অপরাধ নাই ওই নবী মৃত্যুর পূর্বে পূর্বে চলাফেরা করতে পারে না একজন সাহাবীর কাঁধে পড়ে দিয়া মদিনার মসজিদে নামাজ আদায় করে আল্লাহর নবী বুঝাইয়া দিয়ে গেলেন ও দুনিয়ার উম্মতের শুনো দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করবা ঠিক কিন্তু আল্লাহর নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করা যাবে না নামাজ পরিত্যাগ করা যাবে না আল্লাহর নবী এই কথা বুঝা দিয়ে গেলেন এই কারণে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি সফল কাম হইতে চাও আমি রবের মহান হুকুম নামাজের পাবন্দি হওয়া লাগবে নামাজের পাবন্দি হওয়া লাগবে কারণ আল্লাহর নবী চলাফেরা করতে পারে না আল্লাহর নবী চলাফেরা করতে পারে না এমন অবস্থা এই নবী একজন সাহাবীর পিঠে বর দিয়ে দিয়ে মদিনার মসজিদে গিয়ে নামাজ আদায় করে ও মুসলমান আমাদের লজ্জা নাই আমরা লজ্জাহীন হয়ে গেছি আমাদের নবীর আদর্শ তো নাই নাই আমরা লজ্জাহীন হয়ে গেছি যেই নবী মরজে মউতের অবস্থায় সাহাবীর কাঁধে বর দিয়ে নামাজ পড়ে ওই নবীর উম্মত হয়ে কিভাবে নামাজ চাই ওই নবীর উম্মত হয়ে কিভাবে নামাজ চারি মুয়াজ্জিন দেয় হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার বলে ডাক দিয়ে আমি ভারিতে বইসা থাকি আমার কি চরিত্র হয়ে গেল আমার কি হয়ে গেল আমার কি বা হয়ে গেল আল্লাহর হুকুমের ক্ষেত্রে আমার কোনো পাবন্দি নাই আল্লাহর হুকুমের ক্ষেত্রে আমার কোনো পাবন্দি নাই কি হয়ে গেল আমাদের কি ছিলাম আমরা কি হয়ে গেলাম আমরা বুঝতেছি না আল্লাহ বলেন তুমি যদি মুক্তি পাইতে চাও নামাজ ছাড়া তুমি যদি মুক্তি পাইতে চাও নামাজবিহীন তুমি কোনোদিন মুক্তি পাইতে পারবা না শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম সবকিছু করলাম নবীর মোহাব্বত নাই তাতেও চলবে না এটা আমার কথা না
আল্লাহ বলেন আমার সাথে সাথে আমার হাবিবের অনুগত্য করা লাগবে আমার সাথে সাথে আমার নবীর অনুগত্য করা লাগবে কারণ নবী ছাড়া দুনিয়াতে কোনো মানুষ মুক্তি পাইতে পারে না কোন মানুষ মুক্তি পাইবে না দেখেন সাহাবায়ে কেরামেরা এত মর্যাদাবান কেন হইছেন জানেন সাহাবীরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন কারণ কি জানেন তাদের অন্তরে নবীর ভালোবাসা ছিল তাদের অন্তরে নবীর প্রেম সবচাইতে বেশি ছিল সবচাইতে বেশি নবীর প্রেম তাদের অন্তরে দুনিয়ার সবচাইতে বেশি সন্তান ধন দৌলত সবকিছুর চাইতে নবীর মহব্বত ছিল বিধাই দুনিয়াতে সাহাবায়ে কেরামেরা জান্নাতের সার্টিফিকেট পাইছেন আমি আপনিও যদি দুনিয়াতে নবীর প্রেম অন্তরে ধারণ করতে পারি নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারি ওয়াল্লাহে খোদার শপথ করে বলতে পারি রব্বে কাবার কসম করে বলতে পারি আমি আপনিও দুনিয়ার জিন্দেগিতে যদিও সরাসরি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাইব না কিন্তু বলতে পারি অবশ্যই আমি আপনি জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারে কারণ নবীর প্রেম সাধারণ কোনো বিষয় না নবীর সাহাবী একজন সাহাবী ছিল নবীর সাহাবী একজন সাহাবী নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা কি আব্দুল্লাহ ইবনে জুবায়ের নাম কি আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুসলমানেরা অন্তরের কান দিয়ে কথাগুলো শুনেন আলোচনা তো জীবনে অনেক শুনছেন অনেক আলোচনা করে হুজুরেরা কিন্তু আমি আপনি তো হেদায়েতের আলো পায় না কেন হেদায়েত আমাদের কপালে আসে না কেন নামাজের ওয়াজ তো বহুত শুনি কিন্তু আমাদের নামাজ আমাদের কাজে আসে না কেন নামাজের ওয়াজ আমরা শুনে নামাজ পড়ি না কেন শুধু কেবলমাত্র শুধুমাত্র ওয়াজ শুনি নিদের কান দিয়া শুনতে পারি না অন্তরের কান দিয়া শুনতে পারি না মুসলমান এই কারণে আমি আপনি ওয়াজের মাধ্যমে হেদায়েত হইতে পারি না নবীর একজন সাহাবী ছিল যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী একদিন ডাক দিলেন ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের এদিকে আসো রে আব্দুল্লাহ এদিকে আসো আল্লাহর নবী সিংহ লাগাইলেন মুসলমান একটি মাসআলা ভালো করে শুনে রাখবেন আমরা যে সিংহা লাগাই ওই সিংহা লাগানো হচ্ছে সুন্নত শুধু আল্লাহর নবী সিংহা লাগাইছেন তা না আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন ও আমার সাহাবায়ে কেরামেরা সিংহা লাগাইবা আল্লাহর নবী বুখারী শরীফের ভিতরে বলেন ইন্নাম সালামা তাদাওয়াইতুম বিকিল হিজামাত ওয়াল কুস্তুল বাহরিয়্যু আল্লাহর নবী বলেন ও আমার দুনিয়ার উম্মতেরা শুনো তোমাদের শরীরে যদি বিষ ব্যথা হয় আর তোমরা যদি সিংহা লাগাও তাহলে ওই সিংহার মাধ্যমে তোমরা আরোগ্য লাভ করতে পারবা ওই সিংহার মাধ্যমে তোমরা সুস্থতা অবলম্বন করতে পারবা শুধু তাই না এটা রজব মাস চলতেছে ওই মাসের ভিতরে আল্লাহর নবী মেরাজ গিয়েছিলেন আমি আপনি জানি মুসলমান আল্লাহর নবী ওই মাসে একটা দোয়া শিখে গেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজ গিয়েছিলাম আমাকে যখন জান্নাত দেখানো হয়েছিল আমাকে যখন জাহান্নাম দেখানো হয়েছিল আমি জান্নাত আমি নবী জান্নাত দেখছি আমি নবী জাহান্নাম নেই চোখে দেখার পরে আমার কাছে ফেরেশতারা বলে ওগো আল্লাহর নবী মোর উম্মতাকে বিল হেজামাম কালু ইয়া মুহাম্মদ মোর উম্মতাকে বিল হেজামাম শুনানে ইবনে মাজার ভিতরে আসে আল্লাহর নবী বলেন 3479 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন কালু ইয়া মুহাম্মদ মোর উম্মতাকে বিল হেজামাম আল্লাহর নবী বলেন আমি মেরাজ গিয়েছিলাম মেরাজের সফরকালে ওই ফেরেশতারা আমাকে বলেছিল ওগো আল্লাহর নবী দুনিয়াতে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন সিংহা লাগাই তারা যেন সিংহা ব্যবহার করে কারণ সিংহার ভিতরে আরোগ্য আছে কারণ শরীরে যদি বিষ ব্যথা হয় ওই সিংহার মাধ্যমে মানুষ সুস্থতা লাভ করতে পারে আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী নিজেও সিংহা লাগাইতেন শুধু তাই না সাহাবায়ে কেরামদেরকে সিংহা লাগানোর কথা বলতেন একদিনের ঘটনা মুসলমান আল্লাহর নবী সিংহা লাগাইলেন
আমার নবী তোমার নবী সিংহা লাগাইলেন সিংহা লাগানোর পরে সিংহা লাগানোর পরে আপনারা জানেন পচা রক্ত বের হয় দুর্গন্ধযুক্ত রক্ত বের হয় আল্লাহর নবী নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ডাক দিয়ে বললেন ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই রক্তগুলো নিয়ে যাও দূরে কোথাও গিয়ে দাফন করে চলে আসো কারণ এই রক্তগুলো বারণাপ এই রক্তগুলো বাজে রক্ত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তগুলো নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পরে আল্লাহর নবীর কাছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসার পরে আল্লাহর নবী বললেন ওরে আমার আব্দুল্লাহ তুমি রক্তগুলো কোথায় দাফন করেছো তুমি রক্তগুলো কোথায় দাফন করেছো রে আব্দুল্লাহ এই কথা বলার পরে আল্লাহর নবীকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন ওগো আল্লাহর নবী এটা কি কথা বললেন গো নবী আপনি নবীকে না বানাইলে আমি আব্দুল্লাহকে বানানো হইতো না আপনি নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না আপনি নবী কেন বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না কোনো কিছুই বানাইতো গো নবী ওই নবী আমার কাছে রক্ত দিবে ওই রক্তটা আমি দাফন করে চলে আসবো হইতে পারে না গো নবী এটা হইতে পারে না আপনার রক্ত আমি আব্দুল্লাহ পান করে ফেলেছি আমি আব্দুল্লাহ খেয়ে ফেলেছি এই কথা বলার পরে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বুকের ভিতরে ধারণ করে নিয়ে নিলেন আল্লাহর নবী বললেন ওরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমি নবীর প্রতি তোমার এত ভালোবাসা আমি নবীর প্রতি তোমার এত প্রেম তুমি রক্তটা জমিনে দাফন করো নাই তুমি রক্তটা খেয়ে ফেলেছো যাও রে আব্দুল্লাহ যাও সাহাবায়ে কেরামের সামনে তোমাকে এই ঘোষণা দিয়ে দিলাম সাহাবায়ে কেরামের সামনে আমি এই এলান করে দিলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জন্য একটা জান্নাতকে বরাদ্দ করে রাখছেন কারণ যেই শরীরে আমি নবীর রক্ত আছে ওই শরীর কোনোদিন জান্নাহা জাহান্নাম ছাড়া ওই জাহান্নামে কোনোদিন যাইতে পারে না কারণ ওই শরীরে আমি নবীর রক্ত আছে যেই শরীরে নবীর রক্ত চলে যায় ওই শরীর কি কোনোদিন জাহান্নামে যাইতে পারে আপনারাই বলেন দেখেন তো নবীর প্রতি কত ভালোবাসা নবীর রক্ত দিছে যে ওই রক্তটা নিয়া দাফন করে চলে আসো আব্দুল্লাহ বলেন না দাফন করবো না নবীর রক্ত যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না এই নবী রক্ত দিবে আমি ফালা দিব কশ্চিন কালেও এটা সম্ভব হইতে পারে না আল্লাহর নবীর সাহাবী রক্ত খায়া ফেলছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কত ভালোবাসা নবীর জন্য ছিল এই কারণে আল্লাহর নবী বলেন আবু বকর ফিল জান্না উমর ফিল জান্না উসমান ফিল জান্না আলী ফিল জান্না তালহা ফিল জান্না আমার নবী আমি যার সাহাবায়ে কারাম যারা আছে আমার সমস্ত সাহাবীরা জান্নাতি কারণ তাদের অন্তরের মধ্যে আমার নবীর প্রেম সবচাইতে বেশি ছিল দুনিয়ার সবচাইতে বেশি ছিল এই কারণে এই নবীর সাহাবায়ে কেরামেরা দুনিয়াতে জান্নাতি হইছেন দুনিয়াতে তারা মুক্তি প্রাপ্ত হইছেন আমি আপনি যদি দুনিয়াতে নবীর প্রেম অন্তরে লালন করতে পারি জান্নাতি হব এই আশা মালিকের দরবারে রাখতে পারি বিধাই আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনো তোমরা যদি মুক্তি পাইতে চাও তোমরা যদি সফল হইতে চাও কাজ করা লাগবে দুইটা কয়টা দুইটা এক নাম্বার হচ্ছে আমার আদেশগুলা পালন করা লাগবে দুই নাম্বার হচ্ছে আমার নবীর প্রেম আমার নবীর ভালোবাসা তোমাদের অন্তরে লালন করা লাগবে এই দুই কাজের মাধ্যমে তোমাদের সফলতা আসবে এই দুই কাজ ছাড়া নবীর প্রেম আর নবীর ভালোবাসা ছাড়া আমি আপনি মুক্তি পাওয়া সম্ভব না কারণ মুক্তি পাইতে ভালো না তো আমরা নবীর ভালোবাসা নাই যুবকদের অন্তরে নবীর আদর্শ নাই যুবকের অন্তরে নবীর চরিত্র নাই যুবক তো দুনিয়া নিয়ে পড়া আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আমাদের ভিতরে শুধু দুনিয়া আমাদের ভিতরে শুধু দুনিয়া দুনিয়াই নিয়ে আমরা পড়ে থাকি আখেরাত নিয়ে আমাদের কোনো ব্যস্ততা নাই ও ভাই দেখেন না আপনি যদি অভাবে থাকেন আপনি যদি পেরেশানিতে থাকেন ওই অভাব পেরেশানের অবস্থায় কেউ আপনার সাথে আসবে না আপনি অভাবী কেউ আপনার দিকে তাকায়
দেবে না আপনার টাকা নাই আপনার পয়সা নাই কেউ আপনার দিকে তাকাইবে না আপনি অসুস্থ আছেন আপনি গরীব অসুস্থ কেউ আপনার দিকে তাকাইবে না ভাই আপনার দিকে তাকাইবে না বোন আপনার দিকে তাকাইবে না মামা আপনার দিকে তাকাইবে না চাচা আপনার দিকে তাকাইবে না কারণ আপনি গরীব আপনার কাছে আসলে টাকা দেওয়া লাগবে আপনার কাছে আসলে পয়সা দেওয়া লাগবে বিদায় বিপদের সময় কেউ পাশে থাকে না বিপদের সময় বন্ধুকে পাশে পাওয়া যায় না বিপদের সময় বন্ধু বান্ধবকে পাশে পাওয়া যায় না বিপদের সময় চাচাকে পাশে পাওয়া যায় না বিপদের সময় মামাকে পাশে পাওয়া যায় না আপনার দিকে কেউ তাকায় না কারণ আপনি গরীব আপনার দিকে আসলে আপনাকে সাহায্য করা লাগবে আপনি অসুস্থ অবস্থায় ঘরে পড়িয়া থাকেন কেউ আপনার দিকে তাকায় না আপনি গরীব বলে গ্রামের ধনী ব্যক্তিগুলো আপনার দিকে তাকায় না আপনি গরীব বলে গ্রামের প্রভাবশালীগুলো আপনার দিকে তাকায় না আপনি গরীব বলে গ্রামের যে ধনাঢ্য পরিবারগুলো আছে কেউ আপনার দিকে তাকায় না এমপি আপনার দিকে তাকায় না মন্ত্রী আপনার দিকে তাকায় না কেউ আপনার দিকে তাকায় না আপনি অসুস্থ মনে যাবেন কেউ আপনার দিকে তাকাইবে না আসলে টাকা দেওয়া লাগে আসলে পয়সা দেওয়া লাগে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সমস্ত মানুষ তোমার দিকে না তাকাইতে পারে দুনিয়ার সমস্ত মানুষ থেকে তুমি গাফিল হইতে পারো দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে মুছে যাইতে পারে দুনিয়ার মানুষ তোমার অন্তর থেকে চলে যাইতে পারে তুমি যখন দুনিয়ার সমস্ত মানুষ থেকে ফিরে তুমি যখন তোমার বাবার কাছ থেকে ফিরে তুমি যখন তোমার দাদার কাছ থেকে ফিরে তুমি যখন তোমার ভাইয়ের কাছ থেকে ফিরে তুমি যখন তোমার বোনের কাছ থেকে ফিরে তুমি যখন তোমার মামার কাছ থেকে ফিরে তুমি যখন তোমার বোনের কাছ থেকে ফিরে সবার কাছ থেকে যখন ফিরে যাইবা হসপিটালের পৌলে কেউ তোমার কাছে নাই হসপিটালের বেডে তুমি শোয়া মামা নাই হসপিটালের বেডে শোয়া খালা নাই কেউ নাই আল্লাহ বলেন ওই বান্দাটাও যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেই উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান বান্দা একবার ডাক দিতে দিরি দুনিয়ার সমস্ত মানুষ বইলা যাইতে পারে শর্তের অভাবে সবাই বইলা যাবে আল্লাহ বলেন একবার বান্দা তুমি আমাকে ডাক দাও ইযা সালাকা ইবাদি আন্নি ফা আন্নি করিব আল্লাহ বলেন সমস্ত বান্দারা একবার ডাক দিতে দিরি আমি আল্লাহর আরশ প্রকম্পিত হয়া আমি আল্লাহ বান্দাকে রহমতের কোলে নিতে এক সেকেন্ড দেরি করি না সমস্ত মানুষের কাছ থেকে ফিরে যাইবা ও যুবক ভাইরা যারা যুবক আছেন আমি বলি যাদের জন্য আপনি দুনিয়াকে নষ্ট করে দিচ্ছেন যেই মায়ার পিছে পড়ে আপনি দুনিয়াকে নষ্ট করে দিচ্ছেন ওই মায়া আপনাকে শেষ করে দিচ্ছে ওই মায়া আপনাকে শেষ করে দিচ্ছে অথচ আমি জানি না যুবকেরা দুনিয়ার পিছনে আছি আমিও তো যুবক বিদায়ী যুবকদেরকে বলে যাই যুবকেরা দুনিয়ার প্রেম তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে দুনিয়ার মহাব্বত তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে দুনিয়ার মায়া তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে এই দুনিয়া তোমার বাবার থেকে তোমাকে ফিরিয়ে নিচ্ছে এই দুনিয়া তোমার মার থেকে তোমাকে ছিনিয়ে নিচ্ছে এই দুনিয়া তোমার ভাইকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এই দুনিয়া তোমার বোনকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে যেই মেয়ের জন্য তুমি সারাদিন কইরা থাকো ওই মেয়েও শর্তের অভাবে তোমাকে ফাইলায় চলে যাবে যে মেয়ের জন্য যে স্ত্রীর জন্য তুমি তোমার ভাইকে চাইরা দিলা তুমি তোমার বোনকে ছেড়ে দিলা তুমি তোমার মাকে ছেড়ে দিলা ওই স্ত্রী ওই মেয়ে তোমার কাছে থাকবে না ও যুবক তুমি তো আজকে তোমার স্ত্রীকে নিয়া তুমি তো তোমার প্রেমিকাকে নিয়া ভুলে যাই যুবকদেরকে ভুলে যাই যুবকের চরিত্র সংশোধন করতে হবে তুমি তোমার প্রেমিকাকে নিয়া সারাদিন পড়ে থাকো প্রেমিকার সাথে সারাদিন ছয় ঘন্টা কথা না হইলে তোমার রাত কাছে না তোমার দিন কাছে না সারাদিন পাঁচ সাথে এসএমএস না হইলে তোমার সময় কাছে না তোমার সময়ই যাই না এই প্রেমিকা যেই প্রেমিকার রিপ্লাই দিতে এক সেকেন্ড দেরি হইলে অভিমান করে কেন সাথে সাথে রিপ্লাই দিলা না আমার মেসেজের উত্তর কেন সাথে সাথে দিলা না না দেওয়ার কারণে ওই মেয়ে তোমার প্রতি অভিমান করে বৈশা থাকে দিনে ছয় ঘন্টা কথা না বললে তোমার সাথে কথা বলে না রাগ করে সারা রাত কথা না বললে তোমার সাথে কথা বলে না অভিমান করে যেই মেয়েটা তোমাকে সারা এক মিনিট থাকতে পারতো না তোমাকে সারা এক সেকেন্ডও থাকতে পারতো না আজকে দিন চলে যাচ্ছে আজকে রাত চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে যুবক তোমার কথা ওই মেয়েটাও মনে রাখে না বুঝা গেল দুনিয়ার কেউ তোমার পাশে আসে না কেউ তোমার পাশে আসবে না শর্ত আসলে সবাই চলে যাবে শর্তের পিছনে দুনিয়া একেবারে হতাশ হয়ে যায় শর্ত যতদিন আছে মা আছে শর্ত যতদিন আছে বোন আছে শর্ত নাই সব দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ তোমার সাথে থাকি আমি রবের কোনো শর্ত নাই তোমার স্বার্থেই তোমার সাথে থাকি দুনিয়ার সমস্ত মানুষ ফিরায় দিতে পারে আমি আল্লাহকে আল্লাহ বলে রাগ দিতে দেরি আমি আল্লাহর রহমতের কোলে তুলে নিতে এক সেকেন্ড তোমাকে দেরি করি
তোমাকে সবাই ফিরায় দিতে পারে সবাই তোমাকে ফিরায় দিতে পারে যুবক এ ভাইরা সবাই ফিরায় দিতে পারে কিন্তু আল্লাহ বলেন ওয়াইদা সালাকা ইবাদি আমার বান্দা যদি আমার কাছে কিছু চায় আননি ফাইন্নি করিব আমি আল্লাহ চাইতে দেরি হয় আমি আল্লাহর কাছে আমি আল্লাহ বান্দাকে রহমতের কোলে নিতে দেরি করি না ওই আল্লাহ থেকে আমরা গাফিল ওই আল্লাহর হুকুম থেকে আমরা গাফিল ওই আল্লাহর একজন নবী আছে ওই নবীর সুন্নাত থেকে আমরা গাফিল ওই নবীর আদর্শ থেকে আমরা গাফিল অতচ আমরা গাফিল হয়েছি আমাদেরকে দুনিয়া গাফিল বানাইছে অতচ এই নবীর প্রেম ছাড়া নবীর মুহাব্বত ছাড়া আমি আপনি কোনোদিন সফল হইতে পারব না কারণ সাহাবীরা সফল হইছেন সাহাবীরা মুক্তি পাইছেন সাহাবীরা নাজাত পাইছেন এই সমস্ত নবীর প্রেমের কারণে নবীর মুহাব্বতের কারণে নবীর প্রেম ছাড়া নবীর মুহাব্বত ছাড়া আমি আপনি কোনোদিন সফল হইতে পারব না কোনোদিন সফল হওয়া সম্ভব না এই যে সাহাবায়ে কেরামদের ঘটনা আমরা শুনি সাহাবায়ে কেরামদের যে ঘটনা শুনি আমরা শুধু শুনেই শুনি কিন্তু অন্তর দ্বারা কোনোদিন কি কল্পনা করছি কি রে সারা জীবনই তো ওয়াজ শুনতেছেন দাড়িগুলা ফাঁকায় ফেলছেন দাড়িগুলা পাইখা যাইতেছে সারা জীবন তো ওয়াজ শুনতেছেন কিন্তু কোনোদিন কি চিন্তা করছেন কি রে এত মুহাব্বত করতো সাহাবীরা নবীদেরকে আমরা কি করলাম কি করলাম আমরা অথচ শাফাআতের হকদার হচ্ছি আমরা নবীজি বলেন আনা আউয়ালু শাফিইন ওয়া মুশাফফাইন ইয়াউমাল কিয়ামা উম্মতের হতাশ হয়ে যাবে দুনিয়াতে দুনিয়ার জিন্দেগি থেকে চলে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কেউ চিনবে না কিয়ামতের ময়দানে কেউ তোমাকে চিনবে না এমন সময় আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে অতচ এই নবীকে আমি চিনি না এই নবীর আদর্শ আমার ভিতরে নাই এই নবীর চরিত্র আমার ভিতরে নাই কিন্তু সাহাবীদের অন্তরে ছিল সাহাবীদের অন্তরে ছিল কেমন ছিল নবীর একজন সাহাবী আপনারা নাম শুনছেন ছোট্ট সাহাবী ঘটনাটা বলি মনোযোগ দিয়ে শুনেন সারা জীবন তো ঘটনা শুনছেন সারা জীবন তো ওয়াজ শুনতেছেন মনের কানটা লাগায় শোনার চেষ্টা করেন দিলের কানটা লাগায় শোনার চেষ্টা করেন দিলের কান লাগায় শুনতে পারলে মনের কান লাগায় শুনতে পারলে একটা কথাই নাজাতের উসিলা হয়ে যায় নবীর একজন সাহাবী হযরতে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বশীরের বয়স ছোট 4 থেকে 6 বছর কত বছর 4 বা 6 বছর বয়স শুধুমাত্র বাবা আছে মা নাই বোনও নাই ভাইও নাই শুধুমাত্র একলা এক ভাই বয়স মাত্র 6 বছর আর শুধুমাত্র বাবা আছে মদিনার মসজিদে গেলান হয়ে গেছে ও মুসলমান আলোচনা শেষ করে দিব ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বশীরের বয়স 4 থেকে 6 বছর ছোট বাচ্চা হযরত বশীর মদিনার মসজিদে গেলান হয়ে গেল ও মদিনার মানুষেরা শুনছনি মদিনার মানুষেরা শুনছনি ও মদিনার মানুষ আল্লাহর নবীর সাথে কাফেরদের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে আল্লাহর নবীর সাথে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেছে কে আসো আর ঘরে বসে থাকা যাবে না চলো আমরা ইসলামের জন্য কি যুদ্ধে যাব ইসলামকে দুনিয়ার জিন্দগিতে কায়েম রাখার জন্য যুদ্ধে যাব চলো আমরা যুদ্ধে যাই আল্লাহর নবীর মুয়াজ্জিন সাহাবি মদিনার মসজিদ থেকে এই এলান করে দিল আমার নবী তোমার নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবি হযরতে বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলান পাওয়ার পরে ছোট্ট বাচ্চাকে রেখে জিহাদের ময়দানে চলে গেলাম ও মুসলমান খেয়াল করে শুনেন ছোট 6 বা 4 বছরের বাচ্চাকে রেখে বাবা জিহাদের ময়দানে চলে গেল বাবা জিহাদের ময়দানে চলে গেছে রাত্র হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছোট্ট সন্তান এসে বলে ওগো আল্লাহর নবী
মদিনার গেইটে দাঁড়ানো ছিলাম রাত্র যখন হয়ে যাইতেছে মদিনার গেইটে ছিলাম মদিনার গেইটে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আমার বাবা আসে কিনা কিন্তু মদিনাতে সমস্ত মুজাহিদরা প্রবেশ করেছে সমস্ত যোদ্ধারা প্রবেশ করেছে গো নবী আমার পিতা মদিনার জমিনে প্রবেশ করে নাই আমার পিতা মদিনার জমিনে আসে নাই কেন গো নবীজি আল্লাহর নবীর কাছে এই কথা বলার পরে আল্লাহর নবী উনার চেহারাকে ডান দিকে ফিরিয়ে নিলেন আল্লাহর নবী কোনো কথা বলে না ডান দিকে ছোট বাচ্চা কি বলে ওগো আল্লাহর নবী আমার পিতা এখনো কেন আসে না আমার পিতা এখনো কেন আসে না আল্লাহর নবী কোনো কথা বলে না আল্লাহর নবী বাম দিকে নিজের চেহারাকে ফিরিয়ে নিলেন বাম দিকে ছোট ছেলে কি বলে ওগো নবীজি আমার পিতা এখনো কেন আসে না আপনি তো জানেন আমার মা নাই আপনি তো জানেন আমার কোনো বোন নাই আমার কোনো ভাই নাই যদি আমার আরেকটা ভাই থাকতো ওই ভাইয়ের সাথে আমি থাকতাম আমার যদি আরেকটা বোন থাকতো ওই বোনের সাথে আমি থাকতাম আমার তো আর কোনো ভাই নাই আমার তো আর কোনো বোন নাই গো নবী আমার তো মাও নাই আমার শুধু বাবা বাবার সাথে রাত্র হইলে ঘুমাই বাবার সাথে চলাফেরা করি গো নবী আমি তো ছোট্ট বাচ্চা গো নবী আমার পিতা এখনো কেন আসতেছে না নবী আল্লাহর নবী কোনো কথা বলে না আল্লাহর নবী চেহারা পিছনের দিকে ফিরায় নিলেন ছোট্ট সন্তান পিছনে কি বলে ও গো আল্লাহর নবী আমার পিতা এখনো কেন জিহাদের ময়দান থেকে আসে না আল্লাহর নবী কোনো কথা বলে না এক পর্যায়ে আল্লাহর নবী হযরত বশীরকে কোলের ভিতরে জড়ায় বলেন ও গো আমার সন্তান শোনো ও গো বুখবার সন্তান শোনো তোমাদের পিতাকে জান্নাত দেখে এনে দিতে পারবো না তোমার পিতাকে জান্নাত দেখে এনে দিতে পারবো না কারণ কোনো মানুষ যদি দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে যায় দুনিয়ার জমিন থেকে চলে যায় তাকে এনে দেওয়া সম্ভব না তবে তোমাকে একটি কথা বলে দিতে পারি তোমার পিতা জিহাদের ময়দানে অংশ গ্রহণ করে আল্লাহর তুই জান্নাতে চলে গেছে তোমার পিতাকে এনে দিতে পারবো না তুমি একটি কথা তোমাকে বইলা দিতে পারি তোমার পিতা আজ থেকে দুনিয়ার জিন্দগিতে নাই তোমার পিতা পিতাই হয়ে গেছে তোমার পিতাকে এনে দিতে পারবো না ওরে বসির আজ থেকে আমি নবী তোমার পিতা হয়ে গেলাম আমি নবী তোমার বাবা হয়ে গেলাম আমার ঘরে রান্না হইলে তুমি খাইবা আমার ঘরে যদি রান্না না হয় আমার সাথে উপবাস থাকবা এই কথা শোনার পরে হযরত বশীর ছোট্ট সন্তান মদিনার গলিতে গিয়ে বলে ও মদিনার মানুষ শুন শুনি ও মদিনার মানুষেরা শুনো ও মদিনার মানুষেরা শুনো রে মদিনার মানুষেরা শুনো আমার কোনো কষ্ট নাই আমার কোনো চিন্তা নাই আমার কোনো পেরেশানি নাই ও মদিনার মানুষ আমার কোনো টেনশন নাই আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার কোনো টেনশন নাই আমার কোনো পেরেশানি নাই কারণ কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ যখন কাঠ গড়াই দাঁড় করায় ফেলবেন আল্লাহ যখন আমাদেরকে কাঠ গড়াই দায়ী করাইবেন আমি যখন মাওলার সামনে বিচার শুরু করে দিব আল্লাহ যখন আমার বিচার কার্য দাঁড় করায় দিবেন আমার কাছ থেকে জীবনের হিসাব নেওয়া শুরু করবেন আল্লাহর সামনে দাঁড়ায় তখন বিচারের হিসাব দিতে পারবো না আমার জীবনের হিসাব দিতে পারবো না ওই সময় আল্লাহর দরবারে বলতে পারবো ও গো মালিক কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবো ও গো আমার রব্বে করিম আমি আমার জীবনের হিসাব দিতে পারবো না মান্নু কিসাবিল হিসাবি উজ্জিমা আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না এমন সময় আল্লাহর দরবারে বলবো ও গো মালিক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবো দুনিয়ার জিন্দেগিতে আপনার নবী আমাকে সন্তান বানাইছিল আপনার নবীর সন্তান হিসেবে দুনিয়াতে চলাফেরা করছি আজকে যদি জান্নাতে আমাকে না দেন নবীর অবমাননা হয়ে যাবে আপনার নবীর অবমাননা হয়ে যাবে নবীর সন্তানকে জাহান্নামে দিবেন ও গো আল্লাহ আপনি আমাকে জান্নাতি দিয়ে দেন এই কথা বলার পরে নবীর সন্তান হিসাবে আশা করতে পারি মালিক জান্নাতি দিয়ে দিতে পারেন এই কারণে আমার মতো খুশি আমার মতো ভাগ্যবান আর কেউ হইতে পারে না কারণ নবীর সন্তান হয়ে গেছি নবীর সন্তানরা অবশ্যই আল্লাহর দুই জান্নাতে প্রবেশ করবে অবশ্যই নবীর সন্তানেরা আল্লাহর দুই জান্নাতে প্রবেশ করবে
কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি নবীর সন্তান হইছিলাম বাবা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদত বরণ করেছিল নবী আমারে সন্তান বানাইছিল দিয়ে দেন জান্নাতে যদি জান্নাতে না দেন মানুষ বলাবলি করবে নবীর সন্তানও জাহান্নামে যা এই কথা আপনি শুনবেন আল্লাহ এই কথা তো শুনতে খারাপ দেখা যায় এই কথা তো শুনতে কেমন লাগে নবীর সন্তান জাহান্নামে আল্লাহ দিয়ে দেন জান্নাতে এই কথা বললে আল্লাহ আমাকে জান্নাতি দিয়ে দিবেন কারণ নবীর সন্তান আমি বিদায় ছোট্ট সন্তান এই কথা বুঝতে পারলো আরে নবীর সন্তান হয়ে গেছি নবীর প্রেমিক হয়ে গেছি নবীর আশিক হয়ে গেছি নবীর পাগল হয়ে গেছি ছোট্ট সন্তান বুঝে নবীর প্রেমিক যেহেতু হয়ে গেছি নবীর আশিক যেহেতু হয়ে গেছি জান্নাতে যাইতে পারবো আমি বুঝলাম না আমি বুঝলাম না তুমি বুঝতে পারলা না আমি বুঝতে পারলাম না যে নবীর আশিক হইলে জান্নাতে যাওয়া যা নবীর প্রেমিক হইলে জান্নাতে যাওয়া যা বুঝতে পারলো ছোট্ট সন্তান বশির আমি বুঝতে পারলাম না দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে দাড়িগুলো সাদা হয়ে মৃত্যুর দিকে চলে যাচ্ছে বুঝতে পারলাম না আমি বুঝতে পারলেন না আপনি যে নবীর প্রেমে নবীর ভালোবাসাই রয়েছে জান্নাত নবীর ইশকে রয়েছে জান্নাত নবীর প্রেমে পাগল হইতে পারলে রয়েছে জান্নাত বুঝতে পারলাম না আমি বুঝেছেন সাহাবায়ে কেরামেরা বুঝতে পারি নাই আমি বুঝেছিলেন সোনালীর যুগের সাহাবায়ে কেরামেরা বুঝতে পারি নাই আমি বুঝেছিলেন নবীর তাবিঈরা বুঝতে পারি নাই আমি বুঝেছিলেন মুস্তাহিদিনরা বুঝতে পারি নাই আমি বুঝেছিল সাহাবীরা এই কারণে সাহাবীরা জান্নাতি হয়েছেন এই কারণে সাহাবীরা মুক্তিপ্রাপ্ত হয়েছেন আমিও যদি বুঝতে পারি আমিও যদি নবীর প্রেম অন্তরে লালন করতে পারি আমিও যদি নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারি রব্বে কাবার কসম করে বলতে পারি যেভাবে সাহাবীরা নাজাত পেয়েছেন যেভাবে তাবিঈরা নাজাত পেয়েছেন মুস্তাহিদিনরা নাজাত পেয়েছেন আইম্মায়ে মুস্তাহিদিনরা নাজাত পেয়েছেন ওলে গোস কতবেরা নাজাত পেয়েছেন আমিও যদি নবীর প্রেমিক হইতে পারি আমিও যদি নবীর আশিক হইতে পারি আল্লাহে বিল্লাহে তাল্লাহে আমি আপনিও নবীর প্রেমিক হয়া জান্নাতে যাইতে পারব সবাই বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে নবীর প্রেমিক হয়ে নবীর আশিক হয়ে নবীর পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন